অধ্যায় 52, উদ্যোগী হও, সময় নষ্ট না করে। অত্যাধিক চিন্তা ছেড়ে বিশ্বাস সহ ধনাত্মক কর্মে প্রবৃত্ত হও। প্রথম অবস্থায় কাজকে পছন্দ করার ভান করবে, ধীরে ধীরে তা সয়ে যাবে আর ভালো লাগবে, কাজ দ্রুত গতি সম্পূর্ণ হবে। সকল কাজের সাফল্যের মূলে উদ্যোগ একমাত্র গুণ, তাই ধনাত্মক প্রবণতার উপযোগী কাজ খুঁজে বের করতে হবে, কেননা পথ অনেক। উপায় উদ্ভাবনে নিজেকেই কষ্ট স্বীকার করতে হয়। একাগ্র চেষ্টায় সঞ্চিত শক্তিতেই জীবন পরিস্ফুটিত হয়। উদ্দেশ্যের উপযোগী উপায় ও পরিকল্পনায় প্রয়োজন সচেতনতার, আর পরিকল্পনার জন্য প্রয়োজন হয় কার্যকারণ জ্ঞান। সন্ধি, বিগ্রহ, যান, আসন, সংশয়, দৈধিভাব হল শান্তি ও কর্মোদ্যোগের কারণ। কায়িক, বাচনিক, মানসিক ইচ্ছা বলবতী চেষ্টা দ্বারা অজ্ঞাত জানবার জন্য অকৃত্রিম কর্ম করার জন্য এবং জ্ঞাত সধর্ম না ভোলাই মহা উদ্যোগ। জানা এবং প্রিয় বিষয়ে সময় দাও, এতে আবেগ আর সজীবতা দুটোই পাওয়া যায় সাফল্যের সাথে। ইচ্ছা শক্তি, দর্শন, জ্ঞান, শিক্ষা ইত্যাদি রশ্মিগুলি মানুষের উপর ক্রিয়া করে। মানুষের চাহিদা সীমাহীন, যোগান সীমাবদ্ধ। অদম্য উচ্চাভিলাষ মানুষকে তার লক্ষ্য অর্জনে যে কোনো পন্থা অনুকরণে বাধ্য করায়। মানুষ যা করতে পারে তা চিন্তা করতে পারে না। চেষ্টার দ্বারা মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। নিজেদের সম্পর্কে খুব অল্প জানি বলেই আমরা যা ভাবি তা নই। মানুষের মনোজগৎ তার সকল কর্মের ভিত্তিভূমি। মানুষের কার্য তার নিজ হতে উৎসারিত এবং তার স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত। উপেক্ষা অবলম্বনপূর্বক সতত চেষ্টান্বিত হওয়া কর্তব্য। লক্ষ্য এবং উদ্দেশ্যই গতি ও পরিবর্তনের কারণ। যারা চিন্তা ভাবনা গবেষণায় লিপ্ত তারাই জগতের বহু বিস্ময়কর আবিষ্কার ও উদ্ভাবন করে থাকে। উচ্চ পদ পেলে পূর্বের অবস্থা ভুলে যাওয়া স্বাভাবিক। উদ্যোগী হও, অভিলাষে মন পরিতুষ্ট হবে। সব কিছুর জন্মই নরম ও কোমল অবস্থায়। এ কারণেই যে কোনো কিছুর শুরুও হয় দুর্বলভাবেই। হাজার মাইল ভ্রমণের সূচনা ঘটে ছোট একটি পদক্ষেপ দিয়ে। সহজ থাকতে কঠিনের পরিকল্পনা করো, ক্ষুদ্র থাকতে যা বৃহৎ তা করো। সন্ধ্যাবেলায় আরম্ভ করার চেয়ে ভোরের জন্য অপেক্ষা করা ভালো। কেউ কিছু শুরু করতে গেলে সে উত্তরাধিকারী হয় পূর্ববর্তীর। গুণ থাকলেও চেষ্টা না করলে জগতে প্রতিষ্ঠা লাভ করা যায় না। মনে চাইলেই হয় না কো কাজ, চেষ্টা যে চাই অনেক দূর। শিকার কি তার মুখে ঢোকে, সিংহ যখন নিদ্রাতুর। নিজস্ব উদ্যোগে মানুষ প্রগতি বা পরাক্তিতে আক্রান্ত হতে পারে, আবার বিপদে পড়লে সামলাতেও পারে। কিন্তু যাদের আকাঙ্ক্ষা প্রাসাদ দখলের তারা সফল হয় নয়তো পতিত হয়। সব কিছু তা সে যেমনই হোক না কেন করতে চেষ্টা করা উচিত। যারা তা করতে পারে তারাই মহামানব। নেতা কে? বিবেকিত তোমার নেতা, তোমার কর্তব্য জ্ঞানী তোমার নেতা। আত্মগৌরবে যারা গর্বিত এবং আত্মশক্তিতে যারা আস্থাবান তারা কোনো কারণেই হীন কাজের উদ্যোগী হয় না। উদ্যোগী ব্যক্তি কখনো কষ্ট পায় না। উদ্যোগ তুল্য বন্ধু নাই, অলসতা এক মহা শত্রু। প্রয়োজন নিরূপণ করো, তারপর অর্জনের চেষ্টা করো। বড় কিছু করতে গেলে ছোটোখাটো অনেক কিছু এড়িয়ে যেতে হয়। গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি মন দিলে দীর্ঘস্থায়ী
সুফল পাওয়া যায় যে লক্ষ্য অর্জন করতে চাও, সে সম্পর্কে স্পষ্ট ও নির্দিষ্ট ধারণা ও বিশ্বাস সৃষ্টি করতে হবে। বাস্তবতার আগে প্রয়োজন ধারণার, ধারণার সাথে বিশ্বাস, একাগ্রতা ও দৃঢ়তা যুক্ত হয়েই সাফল্য আসে। পৌনঃপুনিক ব্যর্থতার পরেও অবিরাম চেষ্টা চালিয়ে যাও। পাগলামির সংজ্ঞা হচ্ছে একই জিনিস করা অথচ পৃথক একটি ফল আশা করা। যেটা কার্যকর হচ্ছে না সেটা করা বন্ধ করো আর নতুন কিছু করার কথা ভাবো। বিরতি নিয়ে বিবেচনা করো, দেখো কোনটা করছো আর কোনটা করছো না। নতুন ভাবনার খোঁজ করো, এমন কাউকে খুঁজে বের করো তুমি যা করতে চাইছো সেটা সে করেছে, তাদের আপ্যায়ন করাও, তাদের কাছে ছোট ছোট কৌশলের সংকেত জেনে নাও। একটা ভালো সওদা, ঠিক ব্যবসা, সঠিক লোকজন, সঠিক বিনিয়োগকারী ইত্যাদি খুঁজে পাওয়া ঠিক ডেটিং এর মতো। বাজারে যেতে হবে, অনেক লোকের সাথে কথাবার্তা বলতে হবে, প্রস্তাব দিতে হবে, প্রস্তাবের জন্য তৈরি থাকতে হবে, দরাদরি করতে হবে, বাতিল করতে হবে, মেনে নিতে হবে, এই সবই জীবন প্রণালীর অংশ বিশেষ। মূল্য উপলব্ধি করার প্রণালীটা সব সময় এক, তোমাকে জানতে হবে তুমি কি খুঁজছো, তারপর এগিয়ে যাও। যে চেষ্টা করে না তার দ্বারা পারা সম্ভব নয়, অথচ মানুষের অসাধ্য কিছু নেই, চেষ্টা করলেই পারা যায়। বৈচিত্র্যপূর্ণ আনন্দময় কাজে জড়তা বা বাধা আসে না, প্রবল মানসিক শক্তি যার আছে তার জীবনে সমৃদ্ধি লাভের অধিকারও আছে। চেষ্টা বা সংগ্রাম ব্যতীত বৃহৎ মহৎ কিছু লাভ করা যায় না। কার্যের মূল হলো উদ্যোগ এবং বিপর্যয় হলো উদ্যোগহীনতা। উত্থানে কার্য সমৃদ্ধি ও ফল প্রাপ্তি ঘটে, আলস্যে অতীত ভবিষ্যৎ কার্যের নিশ্চিত বিনাশ হয়। অপ্রাপ্ত বস্তুর লাভে এবং প্রাপ্ত বস্তুর রক্ষণোপায় হচ্ছে কর্ম উদ্যোগ ও শান্তি। অকৃতকার্যতা প্রায় সর্বদাই উদ্যমের অভাবে দেখা দিয়ে থাকে, পুঁজির অভাবে নয়। প্রত্যেক মহৎ কাজের সূচনাতেই অসম্ভব এসে পথ রোধ করে। সদিচ্ছা নিয়ে যারা কাজে নামেন তাদের কাছে কোনো কাজই অসম্ভব বলে মনে হবে না। যারা দক্ষ ও অধ্যবসায়ী তাদের কাছে খুব কম জিনিসই অসম্ভব বলে মনে হয়। উদ্যোগী হয় কোনো কাজ না করলে, সে কাজের সুফল পাওয়া যায় না। একজন মানুষ সব কিছু করার উদ্যোগ গ্রহণ করলে বোকামি করবে, কেউ জানে না সে কি করতে পারে যতক্ষণ না সে চেষ্টা করে। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, ভীরু বোকা এবং দ্বিধাগ্রস্তের কাছে সব কিছুই অসম্ভব বলে দেখা দেয়। চতুর এবং সাহসীরা চেষ্টা করে দেখে।